রবিবার 23 অক্টোবর সপ্তম জাতীয় আয়ুর্বেদ দিবস। সপ্তম জাতীয় আয়ুর্বেদিক দিবস উপলক্ষে রবিবার সকালে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের ডাইরেক্টর সহ অন্যান্য অতিথিরা। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নং হলে রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। এবছর জাতীয় আয়ুর্বেদ দিবসের মূল ভাবনা প্রতিদিন প্রতি ঘরে আয়ুর্বেদ। সপ্তম আয়ুর্বেদ দিবস এই উপলক্ষে আমরা এই প্রভাতী র্যালির আয়োজন করেছি জনসচেতনতা তৈরি করবার জন্য। এইবার যে সপ্তম আয়ুর্বেদ দিবস, তার মূল বিষয় ভাবনা হচ্ছে হর দিন হর ঘর আয়ুর্বেদ, প্রত্যেক দিন প্রত্যেক ঘরে আয়ুর্বেদ। আয়ুর্বেদ আমাদের পরম্পরার সঙ্গে জড়িত, ভারতের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে জড়িত। 5000 বছরের পুরনো এই চিকিৎসা বিজ্ঞান আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ। এটাকে যাতে আমরা প্রত্যেক ঘরের মধ্যে নিয়ে যেতে পারি, আয়ুর্বেদের মাধ্যমে মানুষ নিরোগ থাকতে পারে, জীবনচর্যায় পরিবর্তন আনতে পারে, ইতিবাচক ভাবে জীবন যাপন করতে পারে,